আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি সাইফুল ইসলাম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে বিটিসি কোম্পানির বড়িকুটা মেশিং বা ডাউলকে পেস্ট তৈরি করা যে মেশিংটি, এটা 10 ইঞ্চি সাইজ, 8 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়, 7 ইঞ্চি হয়। তো আমরা কিন্তু বিগ সাইজগুলোই বিক্রি করি, 8 ইঞ্চি আর 10 ইঞ্চি। তো এই 10 ইঞ্চি সাইজের বিটিসি কোম্পানির যে বড়িকুটা মেশিন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে। দুইটা মেশিন আমরা পাশাপাশি রাখছি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত। তো এখানে পরিষ্কার করে যদি আপনারা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে বিটিসি লেখা আছে। তো এই যে বিটিসির ক্ষেত্রে আপনি বিটিসি নিতে পারেন, বিটিসি ব্যতীত বাসন্তী হতে পারে, আর অন্যান্য কোম্পানি আছে, যেটাই হোক না কেন মাল কিন্তু আপনাকে ইন্ডিয়ান নিতে হবে। তো মেড ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ান লেখাই আছে, দেখেন এখানে ছোটো করে লেখা আছে খোদাই করে। তো আপনারা যদি এই মেশিনটি ক্রয় করেন, সেক্ষেত্রে দুইটা জিনিস দেখে ক্রয় করবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই মেশিনটি ক্রয় করেন, অবশ্যই দুইটা জিনিস দেখে ক্রয় করবেন, তাহলে আপনি ঠকবেন না। তো সেই দুইটা জিনিস কি আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই মেশিনটির ক্যাপাসিটি কতটুকু, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন, ডিজেল ইঞ্জিনে চলবে কি না, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, 10 ইঞ্চি সাইজে দেওয়া লাগবে। যদি 8 ইঞ্চি বা 7 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনাকে 2 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে পারবেন। অবশ্যই মনে রাখবেন 1450 RPM এর মোটর প্রযোজ্য। আর যদি কিনা আপনি ডিজেল ইঞ্জিনে বিকল্প ব্যবস্থা করেন, ডিজেল ইঞ্জিন দিয়েও চালাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একদম সর্বনিম্ন যে 65 ইঞ্জিন আর কি, 3.5 ইঞ্জিন যেটাকে বলা হয়, বা 3 ইঞ্চি ইঞ্জিন ডিজেল ইঞ্জিন, সেটা দিয়েও কিন্তু আপনি এই মেশিনটি চালাতে পারবেন। তো এই মেশিন আপনার বিভিন্ন সাইজের হয়ে থাকে, আমি কিন্তু আপনাদেরকে বলছি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, এক এক সময় এক একটা কোম্পানি মার্কেটে আপনারা পাবেন, সেখান থেকে ক্রয় করতে পারবেন। তো বিটিসি 10 ইঞ্চি সাইজের দাম হচ্ছে 18,500 টাকা অনলি মেশিন উইদাউট মোটর, 8 ইঞ্চি নিলে 16,500 টাকা অনলি মেশিন উইদাউট মোটর। তো আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি মেশিনের ক্যাপাসিটি আর মেশিনের দুইটা জিনিস দেখে ক্রয় করবেন। সেটি হচ্ছে মেশিন ক্রয় করার পূর্বে আপনি দেখবেন এই জায়গায় এই ফাঁকাটা আছে কিনা, তার মানে এই ফাঁকাটা যদি থাকে, এই মেশিনটা হেভি মেশিন, আর এই মেশিনের যে এই উপরের যে হপারটা, এটা স্টিল কিনা দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনি ঠকবেন না। আর বাদবাকি জিনিস যা আছে সেগুলো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনাকে এটা দেখতে হবে আর এই হপারটা স্টিল পাচ্ছেন কিনা, সেটা দেখে নিলেই কিন্তু আপনি ঠকবেন না। আর এই মেশিনটি আপনার ক্যাপাসিটি সিস্টেম হচ্ছে প্রতি ঘন্টায় এই মেশিন 200 কেজি বা 180 কেজি আপনি ডাউল পেস্ট করতে পারবেন, আর 8 ইঞ্চি সাইজ দিয়ে যদি করেন, সেক্ষেত্রে 120 কেজি বা 100 কেজি ডাউল পেস্ট করতে পারবেন হরামিশেই। সেখানে যদি আপনি ডাউলের জায়গায় অন্য কিছু দেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভিজা জিনিস দিতে হবে, তাহলে কিন্তু পেস্ট হবে। অনেক সময় আপনারা বাসা বাড়িতে বাচ্চাদের স্যালালি খাবার করার জন্য সুজি তৈরি করেন, এই মেশিন দিয়ে সিজন শেষে সুজি তৈরি করতে পারবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।